হ্যালো ভিউয়ার্স, এই যে আজকে সবজি খিচুড়ি, তিন রকম ডাল দিয়ে ভাতের চাউল দিয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ রসুন এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে খিচুড়ি খুবই ভিটামিন সমৃদ্ধ হয় এবং মুখরোচক হয়। দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, সপ্তর্ষি দাস ব্লগের সাথে থাকবেন। খুবই সহজ একটা রেসিপি। লবণ সব একেবারে দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, পাতলা খিচুড়ি রান্না করবো, আর সাথে ডিম ভাজি, ডিম পোস্ট, চিপস ভাজি, বেগুন ভাজি দিয়ে গরম গরম জমে যাবে। চিনি লবণ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ধনে পাতা মধু লেগে থাকছে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। লাস্টে আমি আমার চ্যানেলে সেই চাট মশলা, বিখ্যাত চাট মশলা, এটা কিন্তু আমি ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেখ, অনেক বেশি তেল দিয়েও তৈরি করতে পারেন, কম তেলেও তৈরি করতে পারেন। প্রেশার কুকারে অত তেল না দিলেও খিচুড়ি অনেক স্বাদের হয়। আমি সরিষার তেল, এই যে সরিষার সেই ঘানিতে ভাঙানো সরিষার তেল খাটি একেবারে, সেই তেল দিয়ে রান্না করতেছি। ঘি থাকলে এক চামচ ঘিও দিয়ে দেবেন। মুগ ডাল, মুসুর ডাল, কলাই ডাল সব দিয়ে দিয়েছি, পেঁপে, আলু, পটল দিয়ে দিয়েছি, কাঁঠালের বীজ থাকলেও দিতে পারেন, এরস থাকলে দিতে পারেন, মিষ্টি কোটা থাকলে দিতে পারেন। এরকম পাঁচ ছয় রকম দিয়ে এভাবে রান্না করে ফেলবেন। দেখেন, আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। মুগ ডাল একটু ভাজা হলে ভালো লাগে, সেজন্য প্রথম ভেজে নিচ্ছি, আর পাতলা খিচুড়ির জন্য বেশি করে আমি জলটা দিয়ে দেবো, তাও যতটুকু তার দ্বিগুণেরও বেশি জল আপনারা দেবেন, তাহলে পাতলা খিচুড়ি হবে। এই ঝিমঝিম বর্ষায় সারাদিন বৃষ্টি লেগে আছে, এই সময় গরম গরম খিচুড়ি, পোলাও, চাউলেরও রান্না করতে পারেন, একই প্রসেস চাউলেরও করতে পারেন। কাঁচা মরিচ দিয়ে, শুকনা মরিচ আমি দিই নি, আপনার ইচ্ছা করলে দিতে পারেন। আর এক চামচ গাওয়া ঘি, আর ঘিটা পাতে দিলেও আরও বেটার হয়। অনেকটা জল দিয়ে দিয়েছি, আমার 250 গ্রামের একটুখানি বেশি, 250 গ্রাম থেকে একটুখানি বেশি চাউল, চালের ডালে 300 গ্রাম হতে পারে টোটাল। আমি কিন্তু অনেকটা জল দিয়ে দিয়েছি, একেবারে পাতলা খিচুড়ি খাবে আমার বাচ্চা সবজি দিয়ে, সাথে ডিম পোজ লাগবে ওর। বাচ্চাকে এভাবে যদি আমরা পুষ্টিকর এভাবে খাবারটা তৈরি করে খাওয়াই, এটা আমি 3 থেকে 4টা সিটি দেবো, দিয়ে 10 মিনিট দমে রেখে খুলে নিয়ে গরম গরম পরিবেশন করব। বিভিন্ন রকম ভাজি, যে যে ভাজি খায় সেভাবেই আপনারা তৈরি করবেন। এটা আচারের সাথে খাওয়া যাবে, যে কোনো প্রকার আচার। এই যে ঘি, আমার ঘি শেষ হয়ে গেছে, আমি একটুখানি তুলে এখান থেকে দিয়ে দিব, তাহলে অনেক স্বাদ হবে। এই যে সপ্তর্ষির দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওর বাবা এসেছে ঘুমের থেকে উঠেছে, ভীষণ দুষ্টু, খুব রাগ হয়ে যায়। আমার মা সপ্তর্ষি,
এখন আমি লবণটা দেখে সব কিছু দেওয়া শেষ, সকল মশলা দিয়ে দিয়েছি। লবণ দেওয়া লাগবে, চিনি দিবেন স্বাদ মতো, স্বাদ হবে। এভাবে নেড়ে দিবেন, ভাত রান্না করেছি এটাতে তারই একটুখানি ভাতের মারটা লেগে আছে, কোনো সমস্যা নেই। অত প্রেশার কুকার অত ধোয়ারও কোনো দরকার নেই, মেজেটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হয়ে গেছে কমপ্লিট, আমি এখন ইটির জন্য ওয়েট করতেছি। খিচুড়ি হলে আমি পরবর্তী লাস্ট আপডেট দেখিয়ে দেবো, আপনারা সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি দাসের আরেকটি চ্যানেল আছে সপ্তর্ষি টিভি, নতুন নতুন গানও ছেড়েছে, আপনারা অবশ্যই দেখবেন। সপ্তর্ষি টিভিতে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন, আশীর্বাদ দোয়া রাখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এখন আমি চুলা চারটা সিটি দেব, দিয়ে এত ভারী জিনিস এতবার করে ধোয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে রান্না করে ফেলবেন। খুব দ্রুত দ্রুততম সময়ে খিচুড়ি খাইতে ইচ্ছা করলে একেবারে, আর এই কড়াইতে গরম জলও দিতে পারেন আপনারা, গরম করে কোনো দরকার নেই, এমনিতেই সুন্দর হয়। এটা গ্যাস সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী একটা রান্না।